নদিয়া কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল চার। গতকাল চাকদার সিংহের বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে। হাঁসখালী থেকে গ্রেফতার হয় কালীপদ মণ্ডল নামে আরেক অভিযুক্ত। ধৃত দুজনেরই বাড়ি হাঁসখালী থানা এলাকায়। এফআইআরে নাম ছিল কালীপদের, তবে তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি এখনও অধরা।